হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ক্যামেরা কেনার আগে যে চিন্তা ভাবনাগুলো করে আসলে আমাদের একটা ক্যামেরা কেনা উচিত সে বিষয় নিয়ে কথা বলবো। যে ক্যামেরাটা কেনা আদৌ আমার ঠিক হয় নাই বা আমার ক্যামেরাটা কিনে টাকাগুলো লস হয়েছে, সেই চিন্তাভাবনাগুলো যদি আসলে আমরা ক্যামেরা কেনার পরে বলি সেটা আমাদের জন্য খুবই ভুল একটি কাজ হবে এবং খুবই ভুল নিজের বিবেকের কাছে আসলে প্রশ্ন আসবে যে এখন কেন আমি চিন্তাভাবনাগুলো কেন করতেছি। সো গাইড, DSLR কেনার কথা যখন আপনি ভাববেন তার আগে অবশ্যই আপনাকে কিছু কথা ভেবে নিতে হবে যেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো। সো আপনি DSLR কিনতেছেন, ঠিক আছে, আপনি যদি শখের বসে ক্যামেরা কিনে থাকেন তাহলে আমার মনে হবে যে আসলে আপনার ক্যামেরা কেনার থেকে DSLR ক্যামেরা কেনার থেকে ডিজিটাল যে ক্যামেরাগুলো আছে বা মোবাইলের ক্যামেরা দিয়েও আপনার শখ আপনি মেটাতে পারবেন, সেক্ষেত্রে বেশি টাকা আপনার নষ্ট হবে না। আমার মনে হয় যে DSLR ক্যামেরা তারাই কিনবে বা তাদের জন্যই বেশি প্রয়োজন যারা আসলে নতুন কিছু তৈরি করতে চায় এবং নিজের প্রতিভাকে ফুটিয়ে তুলতে চায়। DSLR ক্যামেরা মূলত তাদের জন্যই। আপনি ঠিক করে ফেলছেন যে আসলে আপনি একটা ক্যামেরা কিনবেন। সো আপনাকে অবশ্যই ক্যামেরা কেনার আগে ভাবতে হবে যে আপনি কোন কাজের জন্য আপনার ক্যামেরাকে বেশি যাবেন আপনার ক্যামেরাকে এবং কোন কাজের জন্য আপনার ক্যামেরা বেশি ইউজ করবেন, সেটা ভিডিওগ্রাফি নাকি ফটোগ্রাফি। কারণ একটা ক্যামেরার ভিতরে দুইটার জন্য 100% প্রপারলি সব কিছু থাকে না। আপনাকে হয় ভিডিওটা 100% বেশি নিতে হবে বা হয় ফটোগ্রাফি 100% বেশি নিতে হবে। সো গাইস, আপনি যদি ভিডিওগ্রাফির দিকে বেশি মনোযোগ হন বা ভিডিওগ্রাফিটা আপনি বেশি চান বা বেশি চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যে ক্যামেরাটা কিনছেন সেই ক্যামেরাতে মাইক্রোফোন সাপোর্ট করে কিনা, যেটা সবথেকে বেস্ট লাগবে আপনার সাউন্ড কোয়ালিটি যে বেস্ট হওয়ার জন্য যেটা লাগবে যে মাইক্রোফোন সাপোর্ট করে কিনা, ডিসপ্লে রোটেট করা যায় কিনা, যেটা আপনার ভিডিওকে আপনাকে ভিডিও করতে খুবই হেল্প করবে ডিসপ্লে রোটেট যদি করা থাকে বা সিস্টেম ফেস ডিটেকশন মোড দেওয়া আছে কিনা। ফেস ডিটেকশন মোড থাকলে হয় কি, আপনি যখন ব্লগিং করবেন ব্লগিংয়ের জন্য ফেস ডিটেকশন মোডটা খুবই, আমরা যখন হেঁটে হেঁটে ব্লগ করবো বা একটা থেকে আরেকটা সাবজেক্টে ইজিলি মুভ করতে যাবো তখন ফেস ডিটেকশন মোডটা থাকলে আমার সাবজেক্টটা ঘোলা হবে না বা আমি ঘোলা হয়ে যাবো না। যদি ফেস ডিটেকশন মোড না থাকে তাহলে আমার সাবজেক্ট ঘোলা হয়ে যাবে। সো দেখতে হবে যে ফেস ডিটেকশন মোড দেওয়া আছে কিনা, হাইব্রিড অটোফোকাস সিস্টেম দেওয়া আছে কিনা বা ডুয়েল পিক্সেল যে সিমোস সিস্টেম দেওয়া আছে এইগুলো আছে আদৌ আছে কি না, আর ফুল এইচডি ভিডিও রেজলিউশন করা যায় কিনা। গাইস, এইগুলো আসলে অবশ্যই বিশেষ করে দেখতে হবে যে আপনার ক্যামেরার ভিতরে আছে কিনা। আর আমরা যখন এখন ক্যামেরা কিনি ম্যাক্সিমাম ভাইরা আসলে দেখে যে ডিসপ্লে টাচ কিনা, মেগাপিক্সেল কত, তারপরে আপনার ওয়াইফাই আছে কিনা। গাইস, ওয়াইফাই ডিসপ্লে টাচ কিনা এইগুলো দিয়ে কিন্তু আপনি পারফেক্টলি একটা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবেন। আপনার ভিডিওগ্রাফি করার জন্য যেগুলো বেস্ট দরকার বা ফার্স্ট টাইম দরকার সেগুলো অবশ্যই আপনাকে আগে থেকে চিন্তাভাবনা করে দেন একটা ক্যামেরা দিয়ে কিন্তু যুক্ত হবে বা কিনতে হবে, অথবা আপনার কেনার পরে যখন দেখবেন যে এগুলো নাই তখন আপনার ক্যামেরা চেঞ্জ করে দেন আপনি আবার আরেকটা ক্যামেরা দিয়ে যেতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে লস গুনতে হবে বা টাকা নষ্ট হবে আপনার। আসলে ফটোগ্রাফির জন্য ক্যামেরা কিনবে এটা চিন্তা করে থাকি তাহলে অবশ্যই দেখতে হবে যে আপনি যে ক্যামেরাটা কিনছেন সেই ক্যামেরাতে ইমেজ প্রসেসর কত, মেগাপিক্সেল সেন্সর সাইজ কতটুকু দেওয়া আছে, পিকচারের রেজুলেশন কেমন এবং APS কন্টিনিউয়াস শুটিং মানে পার সেকেন্ডে আপনি কতগুলো শ্যুট করতে পারবেন, এবং সবথেকে বেশি যেটা লাগবে সেটা হলো ফোকাস পয়েন্ট, আপনার সেই ক্যামেরাটাতে কতগুলো ফোকাস পয়েন্ট দেওয়া আছে। এবং এই সব বিষয় লক্ষ্য রাখে আপনি একটা ক্যামেরা কিনতে হবে যে ক্যামেরাগুলোতে আমি কিনছি সেই ক্যামেরাগুলোতে আমি যা যা চাচ্ছি সব কিছু প্রপারলিভাবে পাচ্ছি কিনা। গাইস, তারপরে আসি আমরা কোন মডেলের ক্যামেরাটা কিনবো বা কোনটা আমার জন্য ভালো হবে, কোন ব্র্যান্ড আমার জন্য ভালো হবে। গাইস, আমার কথা হলো যে আমরা যখন একটা ক্যামেরা কিনতে যাব অবশ্যই সেক্ষেত্রে চিন্তা করতে হবে যে বাজারে কোন ক্যামেরাগুলো সবথেকে বেশি প্রচলন আছে। আর আমার বাংলাদেশে আসলে মূলত ক্যানন এবং নাইকন দুইটা ক্যামেরাই সবথেকে বেশি চলে। সো আর এবং সোনিও পাশাপাশি আছে। সো আমার মনে হয় যে ক্যানন এবং নাইকন যে ক্যামেরাগুলো আছে এই ক্যামেরার ভিতরে যদি আমরা যে কোনো একটা ক্যামেরা নিতে পারি তাহলে সবথেকে বেশি ভালো হয়। কারণ আমরা যখন একটা ক্যামেরা কিনবো বা আমরা যখন একটা ফটোশ্যুটে যেতে পারি বা আমাদের একটা নে ক্যামেরা আছে এবং একটা লেন্স আছে সেক্ষেত্রে হয় কি, যখন আমরা ফটোশ্যুটে যাই তখন এক্সট্রা কোনো লেন্স আমাদের প্রয়োজন পড়তে পারে যেটা আমার কাছে নাই। সো এমন হয় যে আমার অনেক বন্ধুবান্ধব ক্যামেরা আছে ওদের কাছে ওই লেন্সটা আছে, সো আমরা চাইলে ওর কাছে চেয়ে দু একদিনের জন্য বা কয়েক ঘন্টার জন্য লেন্সটা নিয়ে একটা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির কাজটা শেষ করতে পারি। আর সবথেকে বেস্ট একটা জিনিস হলো যে আমরা যদি আনব্র্যান্ডেড বা অন্য যে কোনো ব্র্যান্ড যেগুলো বাংলাদেশে চলে না সেই ব্র্যান্ডের একটা ক্যামেরা কিনি বা কয়েক মাস বা কয়েক বছর পরে সেটা নষ্ট হয়ে গেল, দেন এটা যখন আমরা সার্ভিসিংয়ের জন্য কোনো সার্ভিস সেন্টারে যাবো তখন ওটার পার্টস আমরা অ্যাভেলেবল পাবো না এবং পার্টস পেলেও সেটার অনেক দাম হবে, অনেক দাম দিয়ে আমাকে সেটা রিপেয়ার করে নিতে হবে। সেক্ষেত্রে হয় কি, কেন এবং নাইকনের পার্টস অ্যাভেলেবল পাওয়া যায়। সো কোনো খুঁটিনাটি যদি প্রবলেম হয় সেটা আমরা ইজিলি সার্ভিস সেন্টারে যেয়ে কম খরচে করে নিতে পারবো। এর জন্য আসলে আমি সাজেস্ট করবো যখন আমরা ক্যামেরা কিনবো ক্যানন এবং নাইকন কেনাই সবথেকে বেশি ভালো হবে। আরেকটা তারপরে মোস্ট যে বিষয়টির দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে বাজারে আসা যে আপডেট ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরাগুলোর দিকে অবশ্যই আপনাকে নজর দিবে বা সবাই এই ক্যামেরাগুলোর দিকে আসবে আগে নজর দেয়। আর সে দেখতে হবে যে ক্যামেরাগুলোর মডেলে যে বের হচ্ছে সেই ক্যামেরা
ক্যামেরাগুলোর ভিতরে আসলে আপনি যা যা চাচ্ছেন বা সেই প্রত্যেকটা বিষয়গুলো আসলে ওই ক্যামেরা মডেলের ভিতর আছে কিনা বা আপনি যা যা চাচ্ছেন সেগুলো পাচ্ছেন কিনা, তাহলেই আসলে আপনি ডিসাইড করবেন যে ওই ক্যামেরাটা আমার কেনা দরকার বা ওই ক্যামেরা কিনলে আমি সবগুলো পাচ্ছি। হুটহাট করে কিন্তু একটা ক্যামেরা যেই কেনা যাবে না, যে আমি ক্যামেরা বেশি দেখে না শুনে যে আমি এটার জন্য আমি ক্যামেরা কিনবো সেটা না জেনে আমি একটা ক্যামেরা কিনে ফেললাম, দেন যখন আমি ইউজ করতে যাবো দেখবো যে আমি অনেক কিছুই পাচ্ছি না। ধরেন মাইক্রোফোন সাপোর্ট করে না, ডুয়েল পিক্সেল সিমোস নেই, অটো ফোকাস খুবই কম, এই ক্ষেত্রে হয় কি পরবর্তীতে আপনাকে প্রবলেমে পড়তে হবে। সো আগে আপনাকে এই বিষয় নিয়ে পড়াশোনা অবশ্যই করতে হবে যে নতুন যে আপডেট মডেলগুলো আছে সেগুলোর ভিতরে আসলে প্রপারলি সব কিছু আমি পাচ্ছি কিনা। এবার আসে আসলে বাজেটের দিকে, যে আপনার ক্যামেরা কেনার বাজেট আসলে কত। আমরা যখন মার্কেট থেকে একটা নিউ প্রোডাক্ট কিনতে যাব অবশ্যই 18-55 যে বেসিক লেন্সটা থাকে ওই লেন্স দিয়ে আমরা 30-এর উপরে আমাদের বাজেট করে দেন একটা ক্যামেরা কিনতে হবে। ইনটেক যদি আমরা ক্যামেরা কেনার কথা চিন্তা করি সেগুলো অবশ্যই খুবই লো মানের ক্যামেরা থাকবে যেগুলো দিয়ে আমরা খুবই ভালো কাজ করতে পারি না। সো যাদের বাজেট অনেক বেশি তারা অবশ্যই নতুনের ভিতরে আপডেট যে ক্যামেরাগুলো আছে খুব ভালো মানের এবং সব ধরনের কিছু পাওয়া যায় ভিডিও এবং ফটোগ্রাফির জন্য, এরকম ক্যামেরা কেনার কথাই অনেকে চিন্তা করে। আর যাদের বাজেট কম তারা অবশ্যই সেকেন্ড হ্যান্ডের কথা চিন্তা করে। সো সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার একটা প্লাস পয়েন্ট হলো যখন আমরা 30K দিয়ে শুরু করে একটা নিউ প্রোডাক্ট পাচ্ছি যেটা আসলে অনেকাংশে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি না। সো আমরা ওই বাজেট দিয়ে আমরা একটা সেকেন্ড হ্যান্ড ভালো ক্যামেরা পেয়ে যাব যদি আমরা ক্যামেরা কিনে দেখে কিনতে পারি। আর সেই ক্যামেরার ভিতর অবশ্যই আমরা সব ধরনের ফাংশন সব ধরনের যা যা দরকার সব কিছুই আমরা পাবো এবং কিছু টাকা এতে সেভ হতে পারে যা দিয়ে আমরা একটা ভালো মানের লেন্স কিনতে পারবো। আর গাইজ যদি আপনি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার কথা চিন্তা করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্যামেরা কেনার আগে অনেক পড়াশোনা করতে হবে যে একটা ক্যামেরা আপনি স্টাডি করতে হবে। যদি স্টাডি করতে না পারেন এবং ক্যামেরা সম্পর্কে আপনি ন্যূনতম কোনো আইডিয়া না থাকে তাহলে অবশ্যই আপনাকে আশপাশে যদি কোনো বড় ভাই ব্রাদার বা অন্য কোনো আত্মীয় নিকটাত্মীয় বা কেউ পরিচিত রিলেটিভ যদি কেউ থাকে যে সেই ক্যামেরা ইউজ করে তাহলে অবশ্যই তার স্বর্ণপূর্ণ হতে হবে এবং তার মাধ্যমে তাকে যখন একটা ক্যামেরা কিনতে যাবেন সেটা নতুন হোক বা পুরাতন হোক, পুরাতনের ক্ষেত্রে অবশ্যই বেশি দরকার যে যাবেন তাকে নিয়ে দেন কিনবেন তার উপরে ভরসা করবেন যে সে যেন আপনাকে অবশ্যই একটা ভালো ক্যামেরা দেখে শুনে দিতে পারে, কারণ সে বুঝবে আপনি তো বুঝবেন না যে একটা ক্যামেরায় কোন জিনিসটা সমস্যা বা কোন জিনিসটা নাই। অবশ্যই তার সাথে আগে শেয়ার করবেন যে আমি এই ক্যামেরাটা দিয়ে এই কাজে লাগবো, আমার এর জন্য এই দরকার, সো আপনি আমাকে এটা ক্যামেরাটা আছে কিনা একটু দেখে দেন এবং ক্যামেরাটা 100% প্রপার কিনা। যদি ওরকম নিকটস্থ কোনো বড় ভাই বা যারা জানাশোনা কেউ না থাকে অবশ্যই আপনাকে নির্ভর করতে হবে যে ভালো কোনো প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবেন এবং বিশ্বাস থাকতে হবে যে না ওই ভাইয়েরা আমাকে ভালো প্রোডাক্ট দেবে, সো ভাইয়ের কাছ থেকে আমি প্রোডাক্ট নিব, এমন একটা প্রতিষ্ঠানে আপনাকে অবশ্যই যেতে হবে। আরেকটা সব থেকে বেস্ট প্রয়োজন হবে যে একটা ভালো ক্যামেরার পাশাপাশি মানে ক্যামেরা বডির পাশাপাশি অবশ্যই আপনাকে ভালো একটা লেন্স চুজ করতে হবে। 18-55 যখন আমরা একটা ক্যামেরা কিনি আমরা যখন একটা ক্যামেরা কিনি তার সাথে একটা 18-55 বেসিক লেন্স থাকে। এই লেন্স দিয়ে হয় আমরা সবসময় মন মতো ভিডিও করতে পারি না, কারণ ব্যাকগ্রাউন্ড যখন ব্লার করে কোনো সাবজেক্ট সিঙ্গেল ভিডিও করতে হয় বা ফটো করতে হয় সখন এটা দিয়ে করা সম্ভব হয় না। সো সাথে আমরা ভিডিওর জন্য বা ফটোগ্রাফির জন্য একটা প্রাইম লেন্স প্রয়োজন। আমরা যদি আসলে ভালো মানের একটি ক্যামেরা এবং একটি লেন্স কেনার কথা চিন্তা করে বা আমরা আমাদের বাজেট ঠিক করি হয় কি আসলে ক্যামেরা কেনার পরে আমাদের নতুন আরও অনেক কিছু কেনা লাগতে পারে যেগুলো আসলে আমরা আগে ভাবি না, যার ফলে অনেক সমস্যা হয়। তা কেমন ভাইয়া, যখন আমরা ভিডিও করার জন্য একটা ক্যামেরা কিনবো বিশেষ করে সাউন্ড কোয়ালিটি বেস্ট করার জন্য আমাদের ক্যামেরা কেনার পরে অবশ্যই একটা মাইক্রোফোন খুব জরুরি হয়ে পড়বে। আর ভালো মানের একটি মাইক্রোফোন যখন আমরা কিনতে যাবো তখন 1400-1500 টাকার উপরে লাগবে। সো এই বাজেটটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই বা এই বাজেট ঠিক করে আমরা আসলে ক্যামেরা কিনি না। দেন আরেকটা বিষয় হলো যখন আমরা ট্রাইপড লাগবে ভিডিও করার জন্য আমরা খুব একটা ট্রাইপড লাগে, একটা ভালো মানের ট্রাইপডের দামও 1500-1600 টাকা। আবার বিশেষ করে ভিডিওর জন্য সবথেকে ভিডিও এবং ফটোগ্রাফি দুটোর জন্যই একটা মেমোরি কার্ড লাগে, মেমোরি কার্ড খুবই ভালো মানের মেমোরি কার্ড হতে হবে বিশেষ করে ভিডিওর জন্য। আর সেটা অবশ্যই MBPS-এর উপর নির্ভর করবে যে আপনি 16 GB ইউজ করলেন বা 32 GB ইউজ করলেন বা 64 GB ইউজ করলেন, এইটা কত GB ইউজ করলেন সেটার উপরে আসলে নির্ভর করবে না যে আপনি মেমোরিটা কতটা পাওয়ারফুল বা কতটা স্পিড আছে, সেটা অবশ্যই নির্ভর করবে যে আপনার মেমোরি কার্ডের MBPS কত। সো যত MBPS যত বেশি হবে মেমোরি কার্ডের স্পিড তত বেশি হবে, তার ফলে আপনার ক্যামেরার উপরে ততটা প্রেশার পড়বে না। যেমন গ্যাস আমরা যখন একটা ক্যামেরা দিয়ে পার সেকেন্ডে 5টা শ্যুট নেই অনেক সময় দেখবেন যে মেমোরি কার্ড অনেক বিজি থাকে যার ফলে আপনার ক্যামেরার উপরে প্রেশার পড়বে। যারা আমাদের অনেকেরই আইডিয়া নেই MBPS সম্পর্কে বা ভালো মানের একটা মেমোরি কার্ড সম্পর্কে, সো MBPS যত বেশি হবে মেমোরি কার্ডের স্পিড তত বেশি থাকে এবং আপনার মেমোরি কার্ড ততটা আপনার ক্যামেরাটা ততটা সুরক্ষিত থাকবে, আপনার মেমোরি কার্ডটা ততটা সুরক্ষিত মানে ভালো থাকবে। গাইজ অনেক সময় দেখবেন যে মেমোরি কার্ড 80 MBPS দেওয়া আছে বাট কাজে ফলে এক পাচ্ছে না, তার মানে ওইটা আসলে একটা ডুপ্লিকেট মেমোরি কার্ড, মেমোরি কার্ড কোনটা আসলে এবং কোনটা নকল এ নিয়ে আমি
আরেকটা ভিডিও আশা করি বানাবো, তার মাধ্যমে আপনারা ভালো করে বুঝবেন যে দুইটাই আসলে 80 এমবিবিএস বা দুইটাই 90 এমবিবিএস লেখা আছে। বাট যখন আমরা ছবি তুলি একটাতে অনেক সময় নেয়, আবার একটাতে সময় নেয় না, আবার একটাতে আমরা ভিডিও করতে পারছি না, বাট একটাতে ভিডিও করছি, এটা নেক্সট ভিডিও দেখলে আর ভালো বুঝবেন। আর আরেক আরও আরও বাজেট যেমন হতে পারে যে আপনি যখন ভালো ফটোগ্রাফি করবেন বা ওয়েডিং প্রোগ্রাম আদার্স যে কোনো কাজের জন্য আপনার আমব্রেলা সেটআপ লাগতে পারে, তারপরে ফ্ল্যাশ লাগে, এক্সটার্নাল যে ফ্ল্যাশ লাগে, এক্সটার্নাল ফ্ল্যাশ লাগে, এবং আপনার ক্যামেরা সব সময় সুরক্ষা রাখার জন্য বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা ক্যামেরা ব্যাগ লাগবে, যেটা আসলে আপনার ক্যামেরার সাথে বা ক্যামেরা লেন্সের সাথে মানে সম্পর্কযুক্ত, যেগুলো ছাড়া আপনি আপনার ক্যামেরা এবং লেন্স আপনারা চালাতে পারবেন না বা ইউজ করতে পারবেন না। সো আমরা যখন বাজেট করব ক্যামেরা কেনার জন্য এবং ভালো একটা ভালো লেন্স এবং ভালো একটা ক্যামেরা বাজেটের সাথে সাথে অবশ্যই আমাদের এই যে এক্সট্রা যে জিনিসগুলো রাখতেছে টুকটাক সেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আর সেগুলো মিলিয়ে যখন আপনি একটা বাজেট করবেন তাহলে পারফেক্টলি একটা ক্যামেরা কিনতে পারবেন বা একটা লেন্স কিনে আপনি পারফেক্টলিভাবে ইউজ করতে পারবেন। আদারওয়াইজ যখন আপনি জাস্ট ক্যামেরা এবং লেন্সের কথা মাথায় রেখে একটা শপে যাবেন ক্যামেরা কেনার জন্য, তখন দেখবেন যে আপনার কিনে যাওয়ার পরে অবশ্যই একটা পরে একটা জিনিস প্রয়োজন পড়তেছে যা আপনার জন্য খুবই প্রেশারফুল হবে এবং একটা চাপ পড়ে যাবে। সো সব কিছু মাথায় রেখে সব কিছু জেনে শুনে দেন আগে ভেবে দেন ক্যামেরা কিনবেন, তাহলে মনে করবেন যে আপনি ক্যামেরা কিনে সাকসেসফুল হবেন এবং ভালোভাবে ইউজ করতে পারবেন। ক্যামেরা কেনার পরে কোনো টেনশন ফিল করতে হবে না বা এক্সট্রা করে টাকা আরও জোগাড় করতে হবে না, সেই বিষয়ে আপনি অবশ্যই সতর্ক থাকতে হবে। অবশ্যই আমার ভিডিওটি গাইস মূলত আপনাদের এর জন্যই যে ক্যামেরা আপনার কেন কিনবেন এবং কেনার পরে যেন অবশ্যই আফসোস করতে না হয় এবং ক্যামেরাটা অবশ্যই যেন আপনার যে কাজের জন্য কিনছে সে কাজের জন্য 100%ভাবে প্রপারলিভাবে ইউজ করতে পারেন। এবং অনেক ভাই আছে ক্যামেরা কেনার পরে আমার শপেও আসে, সবে এসে বলে যে ভাই ক্যামেরা কিনে শুধু শুধু লস হচ্ছে, এটা কিনে ফেলেন ভাই, আপনি ক্যামেরা সেম সেল করে দিচ্ছে, আপনি কিনবেন কিনা। অনেক ভাই আছে শুধু শুধু ক্যামেরা কিনে, ক্যামেরা কিছু বুঝে না, ক্যামেরা কিনে দেন আবার কিছুদিন পরে টাকা লস হয় ওনার। আমি চাই না যে আপনাদের টাকা লস হোক, আপনারা ক্যামেরা কিনেন, বুঝে শুনে করেন, যাতে প্রপারলিভাবে আপনারা কাজে লাগাতে পারবেন। সো গাইস আমার ভিডিওটা যদি আপনাদের ন্যূনতম কোনো প্রয়োজনে আসে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং শেয়ার কমেন্ট করে ও বিশেষ করে কমেন্ট করে মতামত জানাবেন যে ভিডিওটা কতটা ভালো লাগলো আপনাদের। আর অবশ্যই সবাই ভালো মানে কাজ করুন, ভালো DSLR কিনতেছেন কিনবেন, সবাই ভালো মানে কাজ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।